সেটা হলো মুরব্বিরা কুরআন তেলাওয়াত না শিখে ও ফাজাইলে আমল পড়ে। রাগ করলেন আপনারা? এই যে দুই দুইটা বিদাতি ইস্তেমা হয়ে গেল না, হয়ে গেল না, ব্যাগের মধ্যে শুধু ফাজাইলে আমল কুরআন নাই, কি কবরে বলতে পারবে যে আমি ফাজাইলে আমল পড়েছিলাম? বলতে পারবে? বেহেস্তির জেওর পড়েছিলাম বলতে পারবে? না, অসম্ভব, মুখ দিয়ে আসবে না। সহি বুখারীর অনুবাদ পড়ে না, হাদিসের অনুবাদ পড়ে না, এতই কষ্ট পাই। সেদিনে টঙ্গীর মাসের পার্স দিয়ে গেলাম ময়মনসিংহে, যাওয়ার পথে দেখছি মুরব্বী মানুষ মাথায় একটা বস্তা, ঘাড়ে একটা বস্তা, পিঠে একটা ব্যাগ বাঁধা, মর্দ হাঁটিয়া চলছে। একবার আক্ষেপ হলো এটা যে যদি তারা তাওহীদ ভিত্তিক জানতো, তাওহীদটা জানতো, তাহলে এই পরিশ্রমটা বৃথা যেত না। তাদের মধ্যে তাওহীদই নাই, কুরআন তেলাওয়াত করে না, সব মসজিদের মেম্বারের উপরে সাদা কাপড় দেওয়া যেটা মোড়ানো আছে এটা কিন্তু কুরআন না, ওটা হলো ফাজাইলে আমল। তাহলে কুরআনের মর্যাদা কোথায়? কষ্টকর। আর যে আমলগুলো তারা করে এটা যদি কোরআন হাদিস ভিত্তিক হতো কতই না ভালো হতো, সেগুলো কোরআন হাদিস ভিত্তিক নাই, শুধু ফজিলত। আচ্ছা, কোরআন তেলাওয়াতের চেয়ে বড় ফজিলত কিছু আছে? নাই। তাহলে এইটা কেন পড়ি না আমরা? পড়ি কোনটা বলো? সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নাকি? আপনারা সুবহানাল্লাহ বলতেছেন? বানিয়াপাড়া মানুষের মধ্যে দুইটা জিনিস দেখলাম, পুরাতন আহলে হাদিস এলাকা, কিন্তু আমি দুইটা জিনিস আমি অসন্তুষ্ট, আপনাদের বলেই যাই, বলবো? রাগ করবেন যে আমি সংশোধনের জন্য বলছি, আপনারা ছেলে মানুষ, মুরব্বী মানুষ, মধ্যবয়সী মানুষ, মুসাফা করার সময় আমার সাথে দুই হাতে মুসাফা করলেন কেন? এই দেশেরই লোক কি বলেন আপনি? আচ্ছা, আমার যারা খেদমত করলো তারা কি আমেরিকার? কি বলেন? আমি বলেছি না আপনাকে, ওই বেদাতিদের সাথে চলার কারণে ওই বেদাতটা ঢুকে গেছে আমাদের মধ্যে। আপনি স্বীকার করবেন না? বললাম যে কঠিন জিনিস এটা, একটা সুন্নাতকে একটু শেখ, আপনার হাতটা দেন তো। এ দেখেন, হাত দিলাম, আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 5212 নম্বর হাদিস, এই মুসাফা করে হাত দুইটা আলাদা হতে হতে ওনার যত পাপ আমার যত পাপ সবই ক্ষমা হয়ে যাবে। যদি লাগাই একটু কষ্ট, আর একটা লাগান আপনি, আর একটা দেন, আর একটা নাই, তাই না? দুইটা, এবার পাপ কমছে না বাড়ছে? বাড়ছে। যদি বুকে লাগাই, একটা চুমু খাই যদি, এবার কিন্তু কি পাপ বাড়ছে। ওই সুন্নাত পর্যন্ত থাকলেই কি হতো? ওনার পাপ আমার পাপ সবই ক্ষমা হয়ে যেত। এরপরে যখন বাড়ানো শুরু করেছেন তখন পাপ বাড়া শুরু হয়েছে, পাপ কমা শুরু হয়নি। আমি কষ্ট পাই কেন? এই কথাটা বলি, প্রবীণ মানে পুরাতন আহলে হাদিস এলাকা হলে আমি কথা বলতে সাহস বেশি পাই, কারণ এই আলম স্যারেরই কথা উপদেশ দেন যে তিন পুরুষ না দেখে কখনো বিয়ে দিও না মেয়ের, কঠিন জিনিস একটা, এটা আহলে হাদিসের একটা মানে কি পাক্কা কাঠ একটা, আহলে হাদিসের একটা কঠিন হীরা, ঠিক বলেছেন, হীরা জোহর একবারে যাকে বলে, একটুকু ছাড় নাই।
এই জন্য স্যারের অনুপস্থিতিতে যা বলার বলছে বিচার দিয়ে না আপনারা স্যারকে, সমস্যা নাই। দুই হাতে মুসাফা আপনি করবেন কেন? একটা সুন্নাতকে প্রতিষ্ঠা আপনি করবেন, বেদাতিরা সুন্নাতকে প্রতিষ্ঠা করবে না। বেদাতিরা সুন্নাতকে হত্যা করার জন্য জন্ম নিয়েছে, আর আহলে হাদিসরা জন্ম নিয়েছে সুন্নাতকে প্রতিষ্ঠা করার জন্য। আগে গর্জন ছিল, আজকে কি বিড়াল হয়ে গেছেন? আশ্চর্য, কেন এরকম হবে? এক কঠিন অবস্থা। আল্লাহর নবী বলছেন, কেন বলবো না এটা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, 10394 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে, অচিরেই তোমাদের পরে একটা যুগ আসবে ধৈর্যের যুগ, এই যুগে কেউ সুন্নাতকে মানতে পারবে না, ধৈর্যের যুগ আসবে। লিল মুতামাসসিকে ফি, এই যুগে যে ব্যক্তি সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু খামসিনা শহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। কারণ এখন সুন্নাত মানতে গেলেই আপনাকে কষ্ট দেয়। শুনে খুশি হবেন, সারা বাংলাদেশে বর্তমানে সালাফি আকিদার, আহলে হাদিস আকিদার একটা জাগরণ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, আর এটা হয়েছে তরুণদের মধ্যে বেশি হয়েছে। আগামী প্রজন্ম আসছে, কুরআন এবং সহি হাদিসের প্রজন্ম আসছে ইনশাআল্লাহ। এই প্রজন্ম চেঞ্জ হয়ে যাবে। আগে বেদাতের বিরুদ্ধে কথা বলা যেত না, শিরিকের বিরুদ্ধে কথা বলা যেত না, আলহামদুলিল্লাহ এখন শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বললে মানুষকে সাথে পাওয়া যায়, এখন পাওয়া যায়। আগে পাওয়া যেত না, 5 বছর আগে কথা বলতে পারেনি, বক্তব্য বন্ধ করে দিছে, স্লিপ দিয়ে বন্ধ করে আপনি বক্তব্য বন্ধ করেন। জাল হাদিসের বিরুদ্ধে কথা বলেছি, সভাপতি নিজে স্লিপ দিয়ে বলছে আপনি বক্তব্য সংক্ষেপ করেন, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বললে মানুষ বুঝে। সামনে প্রজন্মটা আসছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, আল্লাহ রাসূল কত ফজিলত বললেন, ফালা আজরু খামসিনা শহীদান, সুন্নাতের উপরে কায়েম থাকলে 50 জন শহীদের মর্যাদা হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিন্না ওমিনহুম, আল্লাহ রাসূল এই 50 জন শহীদ কি আমাদের যুগের না তাদের যুগের? আল্লাহ রাসূল বলছেন, লাবাল মিনকুম, আরে না রে ওমর, না তোমাদের যুগে শহীদ হ, বদর উহুদ খন্দকে শহীদ হ, 50 জন শহীদের মর্যাদা পাবে। আপনি এবার বলেন দেখি, একটা সুন্নাতকে হেফাজত করা অর্থাৎ 50 জন শহীদের মর্যাদার সমান, সুন্নাতের দাম এত বেশি, আপনার মাস থেকে সুন্নাত উঠে যাবে কেন? কেন উঠে যাবে? দুই নম্বর যেটা আমি বলবই সেটা হলো, টাকনুর নিচে কাপড় পরা এই স্বভাবটা বিদায় করা যায় না। হ্যাঁ, হাদিসটা কি জানা নাই কেন? আপনারা এটা করেন কেন? দুইটা বাহ্যিক সুন্নাত দেখলেই চিনা যায়, একটা দাড়ি লম্বা থাকবে, টাকনোর উপরে কাপড় থাকবে, আপনাকে দেখলেই চিনা যাবে আলহামদুলিল্লাহ। আজকে একজন ছাত্রকে দেখলাম বিশ্ববিদ্যালয়ের, আমাকে দেখেনি কিন্তু আমি ওকে দেখছি, ও বিশ্ববিদ্যালয় থেকে আসছে আলহামদুলিল্লাহ, মুখে কত সুন্দর দাড়ি আর টাকনোর উপরে প্যান্ট, ছেলেটা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, আমাকে দেখেনি কিন্তু আমি ঠিকই তাকে দেখলাম। অথচ আজকে বিশ্ববিদ্যালয়ের ছেলে হলে দাড়িটা কি থাকবে? চাঁচা থাকবে, টাকনোর নিচে প্যান্ট থাকবে, ছেলেটা এইভাবে আসছে, দেখে এত খুশি হলাম। মাঝে মাঝে কিছু কিছু তরুণ, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের এক ছেলে, কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছেলে, কি চমৎকার তার চেহারা, দাড়িগুলো উঠেছে, ওইভাবে রেখে দিছে টাকনোর উপরে কাপড়। আমি বললাম, তোমাকে জেএমবি বলে না? তো বলছেন, না ওই দিন তো এখন আর নাই, একজন বিসিএস ক্যাডার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জীবনেও দাঁড়ি চাচেনি। ওই তরুণকে স্বাগত জানাই, বলছে যে আপনি জানেন ও বিসিএসে মনে হয় 7 নম্বর রেজাল্ট হয়েছে, সিরিয়াল হয়েছে বাংলাদেশে কত নম্বর? 7 নম্বর। ও বলছে আমাকে যে স্যার, আমার বন্ধুরা খুব ভয় দেখাচ্ছিল যে তোমার এই দাঁড়ির কারণে আর তুমি যে টাকনোর উপরে প্যান্ট পরো এই কারণে তোমাকে পেঁচাবে, বিরক্ত করবে, রেজাল্ট তো তোমার হবেই না।
রাসূলের সুন্নাত রেখেছি, যদি এখানে রুজি না হয় অন্য জায়গায় হবে, কিন্তু দাড়ি কাটবো না আমি। সুবহানাল্লাহ, বিসিএস ভাইবা দিতে যাবে আপনি চিন্তা করেছেন? তো আলহামদুলিল্লাহ ও বলছে যে আমি ভাইবা দিতে গেলাম, তা আমার সাথে ভাইবা বোর্ড এত চমৎকার আচরণ করলো, ভয় লাগলো, জিজ্ঞেস করলো।